তো আছে তাদের পাশে থাকা। তো আজকে আমরা বহুদিন পরে, অনেক বছর পরে ইদানিং আমরা প্রতিবন্ধী এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছি, অটিজম অটিস্টিক বাচ্চা এদের নিয়ে মাথা ঘামাচ্ছি। সে সমাজে তো আগেও ছিল তারা, কিন্তু আমরা এটা নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমরা মনে করতাম যে যেই বাড়িতে একটা কিছু অযোগ্যতা সম্পন্ন একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা সমাজের বোঝা এবং সমাজের গঞ্জনা বহন করে তাকে জীবনটা ধারণ করত। এই বিষয়টার থেকে আমরা বেরিয়ে আসছি। এটা আগে তো হয়নি, এর আগে তো আরেক সরকার ছিল, অনেক সরকার ছিল, তারা তো এটা মাথা ঘামায়নি। শেখ হাসিনার সরকারই আপনার প্রতিবন্ধীদের জন্যে ভাতা দিচ্ছে, প্রতিবন্ধীদের ব্যবস্থা করে দিচ্ছে, আইন করে দিচ্ছে, মেয়েদের জন্যে ব্যবস্থা করছে, আইন করে দিচ্ছে। আগে তো কারণটা হচ্ছে যে ক্ষমতা রাজনীতির একটা লক্ষ্য, কিন্তু রাজনীতির মূল লক্ষ্য মানব সেবা, দেশপ্রেম। শুধু ক্ষমতার পিছনে যদি ছুটতেন তাহলে বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না। উনি তো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয়েছিলেন, উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু উনি একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব, আরেকদিকে বাঙালির অধিকারের প্রশ্ন, স্বশাসনের প্রশ্ন। উনি বলেছেন যে ক্ষমতার চাইতে, সিংহাসনের চাইতে বাঙালির অধিকার প্রতিষ্ঠা করাটা অগ্রাধিকার। সেই জন্যে উনি জানুটা হাতে নিয়ে উনি পাকিস্তানের সঙ্গে পাঞ্জা ধরেছেন। আমরা শিখলাম যে রাজনীতির কেবলমাত্র লক্ষ্য ক্ষমতা নয়, রাজনীতির লক্ষ্য মানব সেবা এবং দেশপ্রেম। সেই জন্যে দীর্ঘ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি দেখবেন, মানুষ বড় না পাকিস্তান বড়, মানুষ বড় না ক্ষমতা বড়, উনি মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি উনি যখন স্বশাসনের পক্ষে শক্তভাবে দাঁড়ালেন, তখনও 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পরে 8 তারিখ থেকে যখন উনি স্বশাসিত বাংলাদেশের কর্তৃত্ব গ্রহণ করলেন, উনি দেখবেন যে একদিকে স্বশাসনের কর্তৃত্ব নিচ্ছেন, আরেকদিকে সেই বাঙালি যারা শ্রমিক কর্মজীবী দুস্থ তাদের চলাচলের দিকটা নজর রাখছেন। উনি এমনভাবে নির্দেশ দিচ্ছেন যাতে মানুষের কষ্ট না হয়, কিন্তু আন্দোলনটা চাঙ্গা থাকে, পাকিস্তানিরা বিপদে পড়ে। সুতরাং উনি বলতেন ট্রেন চলবে, লঞ্চ চলবে, অমুক তারিখে শ্রমিকরা কারখানায় যায় বেতন দিবা, মালিকরা আপনারা বেতন দিবেন। সুতরাং এই যে মানবিক দিকটা, এটা বঙ্গবন্ধু প্রদর্শন করেছেন। প্রদর্শন করে বললেন কি যে ক্ষমতা ভালো, ক্ষমতার সঙ্গে মনের মানবিক মানবতা না থাকে যদি সেই ক্ষমতা বন্যা অর্থহীন। আজকে আমরা দেখি যে ক্ষমতায় যাওয়ার জন্য ঠান্ডা মাথায় মানুষ পুড়িয়ে খুন করে দেয়। কি একটা অরাজক অবস্থা যদি হয় তাহলে একটা অস্বাভাবিক সরকার আসবে, অস্বাভাবিক সরকার আসলে শেখ হাসিনার সরকারের পতন ঘটবে, এবং অস্বাভাবিক সরকারে আসলে হয়তো আরেকজনের কপাল খুলবে। সুতরাং এটা ক্ষমতার রাস্তা তৈরি করার জন্যে অমানবিক মানুষ পোড়ানোর ঘটনা, নিরীহ মানুষকে হত্যার ঘটনা, চলন্ত ট্রেন রেল লাইন উপড়ে ফেলে দেওয়ার ঘটনা, এটাও তো আমরা দেখলাম। আমি এত কথা বলছি কেন, আমি রাজনীতির কথা বলতে আসিনি আজকে, আমি এসেছি মানবিক দিকটা বলার জন্য, তার জন্য এই গল্পটা বলছি আমি। এবং আগের সরকারের থেকে শেখ হাসিনার সরকারের পার্থক্য এইখানে, কেউ সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ সংবিধান মাথায় করে নিয়েছে। শেখ হাসিনা
সংবিধানটা মাথায় তুলে নিয়েছে, সেই জন্যে ওনার দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা অসচ্ছল মানুষের প্রতি, দায়বদ্ধতা শিশুর প্রতি, দায়বদ্ধতা নারীর প্রতি, দায়বদ্ধতা প্রতিবন্ধীদের প্রতি, দায়বদ্ধতা মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই জন্যে আপনি দেখবেন উনি সামাজিক নিরাপত্তা জালের ভিত্তিতে উনি বাংলাদেশে কোটি কোটি টাকার ভাতা দিচ্ছেন, বিধবা ভাতাও দিচ্ছেন, আবার অসচ্ছল গর্ভবতী রমণীকেও ভাতা দিচ্ছেন। বিনে পয়সায় 35 কোটি বই বছরের শুরুতে দিয়ে দিচ্ছেন। এই যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা শেখ হাসিনা আসলো কোথায় থেকে? সংবিধান থেকে। যেমন সংবিধানের চার নীতি আপনি দেখবেন, সেই চার নীতির থেকে আসছে। জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়ারা সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছে, সুতরাং দায়বদ্ধতা নাই। কিন্তু শেখ হাসিনা তো সেই সংবিধান ফেরত এনেছে, চার নীতি ফেরত এনেছে, এবং সেখানে কি আছে? সেখানে সমাজতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, গণতন্ত্র আছে। যখনই সমাজতন্ত্র আপনার আসলো, তখনই তো বৈষম্যের অবসান চাইতে হবে। অসচ্ছল মানুষের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, সেই জন্যে উনি 9 বছরে ধারাবাহিকভাবে উনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী একটু অবহেলার জনগোষ্ঠী, অক্ষম জনগোষ্ঠী, তার প্রতি রাষ্ট্রের দায়িত্ব উনি ফেরত নিয়ে এসছেন। যার জন্যে আমি আজকে শুনি যে প্রতিবন্ধীদের কোটা আছে, যার জন্যে আমরা শুনি প্রতিবন্ধীদের ভাতা আছে, যার জন্যে আমি শুনি নারীর জন্যে আইন আছে, শিশুর সম্মান আছে, এবং এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব। সবাই বলেন উনি ক্ষমতায় থাকার জন্যে জঙ্গিদের কঠোরভাবে দমন করছেন, উনি জঙ্গিদের কঠোরভাবে দমন করছেন আপনাদের বাঁচানোর জন্যে, 16 কোটি মানুষকে বাঁচানোর জন্যে। কেন জঙ্গিরা নিরীহ মানুষকে হত্যা করে? আপনি রাস্তায় যাচ্ছেন, জঙ্গির শিকারে পরিণত হবে। সেই জন্যে আজকে শেখ হাসিনার সরকার জঙ্গিও দমন করে, আবার প্রতিবন্ধীদের জন্যে দরদ দেখায়। উনি কঠোরভাবে শান্তির জন্যে জঙ্গি সন্ত্রাস ধ্বংস করে, আবার অসচ্ছল মানুষদের জন্যে উনি দরদি হয়ে ওঠেন, এবং সেই জন্যে প্রায় 10 লক্ষের বেশি রোহিঙ্গা